আজকে রাত মধ্যরাত্রি থেকে নির্বাচন প্রচারণা আনুষ্ঠানিকভাবে বন্ধ করা হয়েছে। ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন যে সারা গাজীপুরে সিটি কর্পোরেশনের নির্বাচনকে কেন্দ্র করে একটা উৎসবমুখর পরিবেশ এখানে বিরাজমান। মানুষ উৎসাহ উদ্দীপনা নিয়ে 25 তারিখের জন্য অপেক্ষা করছে। আমি আপনাদের মাধ্যমে গাজীপুরের সম্মানিত ভোটারদের প্রতি আহ্বান জানাই, এই সিটি কর্পোরেশনকে একটি দুর্নীতিমুক্ত, স্বচ্ছ, জবাবদিহিতামূলক প্রতিষ্ঠানে পরিণত করার জন্য এবং মানুষের সেবার মানগুলিকে যাতে করে সিটি কর্পোরেশনের মাধ্যমে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া যায়, সেই লক্ষ্যে আগামী 25 তারিখে আমি সকলের প্রতি নৌকা প্রতীকে ভোট কামনা করছি। নির্বাচনের মাঠে যে অবস্থা বিরাজমান, মানুষ যেভাবে সাড়া দিচ্ছে, যেভাবে তাদের অভিব্যক্তি ব্যক্ত করছে, সুতরাং ইনশাআল্লাহ জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী। নির্বাচনই একটা চ্যালেঞ্জ, আমরা যে নির্বাচনটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি যে নির্বাচন কমিশনের মাধ্যমে এবং বর্তমান সরকারের অধীনে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়, এই জিনিসটি প্রমাণিত হবে আগামী পরশুদিনের নির্বাচনে। ইটস আওয়ার চ্যালেঞ্জ। নির্বাচন অবশ্যই প্রতিদ্বন্দ্বিতামূলক হবে এবং আপনারা লক্ষ্য করছেন যে এই নির্বাচনে মানুষ তাদের মনের মতো প্রার্থীকে বেছে নেওয়ার জন্য তারা উৎসুক হয়ে আছে এবং ভোটার উপস্থিতি অবশ্যই আশানুব্যঞ্জক হবে। আচ্ছা, একটি প্রশ্ন, ভোটের দিনের পরিবেশ নিয়ে আপনার কোনো শঙ্কা আছে কিনা? একই সঙ্গে ফলাফল যাই হয় মেনে নেবেন কিনা? দেখুন, আমি গণতান্ত্রিক প্রক্রিয়া বিশ্বাস করি, আমার দল গণতান্ত্রিক প্রক্রিয়া বিশ্বাস করে এবং জনগণের রায়ের প্রতি সবসময় আমি আস্থাবান। রায় যা হবে আমি মাথা পেতে মেনে নেব।